হ্যাঁ, বয়েজ আমরা এখন ওই সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়টা সম্পর্কে একটু ক্লাসগুলো নেই। তাহলে এখানে আমরা তোমাদের হয়তো এতে বিরক্ত লাগতে পারে আগের ক্লাস আলোক পর্যায়ে, তোমরা একটু একবার যদি এটাকে একটু বোঝার চেষ্টা করো দেখবে এত কঠিন না। পড়ার আগে একটু রিকোয়েস্ট থাকবে বয়েজ, তোমরা কখনো এটাকে কঠিন মনে করে পড়তে যাও না। দেখো, বায়োলজি বইয়ে কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলোর প্রশ্নে অ্যান্সার করলে তুমি যত মার্কের অ্যান্সার করবে, মানে 10 নম্বরের অ্যান্সার করেছ সঠিক সঠিক করলে ঠিক হুবাহু সম্পূর্ণ মার্কসটা পাবে। তো ধরো সেই রকম অধ্যায়টার মধ্যে চ্যাপ্টার 4 একটা আমি এর আগে ক্লাস নিয়েছি, চ্যাপ্টার 12 সেটাও একটা এইরকম চ্যাপ্টার, এবং চ্যাপ্টার 4 একটা চ্যাপ্টার। তো আমরা এই দুটো চ্যাপ্টারের মধ্যে প্রায় মানে প্রশ্ন থাকে। আমি তোমাদেরকে চেষ্টা করছি, তোমরা যদি এই ইনফরমেশনগুলো এইভাবে দিয়ে প্রেজেন্টেশন খাতায় করতে পারো, বোর্ডের খাতায়, এবার একটা প্রশ্ন তোমরা শুধু দেখো চেষ্টা করে, আমার বিশ্বাস যে এই খাতাটা পড়ার পরে এক্সামিনার তোমার উপর অনেকখানি খুশি হবে এবং সে তোমাকে মার্ক দিতে কখনো কার্পণ্য করবে না। আমি এই চেষ্টাটা করছি বয়েজ, আমার ক্লাসটা একটু জটিল হলেও তোমাকে আমি চেষ্টা করছি যেন তুমি খুব ভালো একটা মার্ক পাও বয়েজ। কারণ মার্কটা খুব দরকার, যাদের বায়োলজি মেইন সাবজেক্ট তারা যদি মার্ক খারাপ হয় তাহলে ভালো কলেজে ভর্তি হওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো সেই জায়গা থেকেই তোমাদের কাছে আমি একটু চেষ্টা করছি, এখন পড়াগুলো যদি কঠিন লাগে একটু জানাইও বয়েজ, কোন জায়গাগুলোতে কঠিন লাগছে আমাকে একটু জানাইও, আমি তোমাদেরকে ওই জায়গাগুলোতে পুনরায় হেল্প করবো। তাহলে আমরা আজকে একটু পড়বো ডার্ক ফেজটা, সালোক সংশ্লেষণের ডার্ক ফেজ বা অন্ধকার পর্যায়টা। তাহলে অন্ধকার পর্যায় যেটা আছে এই ডার্ক ফেজ, এটা নিয়ে আমরা একটু পড়ালেখাটা একটু শুরু করে দিই। তাহলে ডার্ক ফেজে আমি এর আগেই বলেছি যে ডার্ক ফেজটাকে 2টি ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে C3 সাইকেল, আর একটা হচ্ছে C4 সাইকেল। এখন দেখো তোমাদের বইয়ে যদি আসে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়টির বর্ণনা দাও, আমি একেবারে বইটিতে তোমাদের বইয়ে যেটুকু দেওয়া আছে এটাতে আসলে মানে কোনো কিছু স্পষ্ট করে বোঝার মতো না, এইরকম মনে হয়েছে আমার কাছে, তোমার কাছে হয়তো অন্যরকম মনে হতে পারে। আর চেষ্টা করবো একটু হার্ড হলো বয়েস, রিকোয়েস্ট তোমরা আমাকে জানাও কোন জায়গাগুলোতে কঠিন হচ্ছে, আমি সেইগুলো বারবার চেষ্টা করে দেব। তাহলে C3 সাইকেল নিয়ে আমরা প্রথম আলোচনাটিতে আসি, অন্ধকার পর্যায়ে C3 সাইকেল। তাহলে C3 এই সাইকেলটা বা এটাকে বলা হয় কেলভিন ব্যাসাম সাইকেল। দেখো বিজ্ঞানী মেলভিন কেলভিন নামের একজন বিজ্ঞানী এবং ব্যাসাম নামের একজন বিজ্ঞানী, তার সঙ্গে আরেকজন বিজ্ঞানী ছিল বেনসন, এই 3 জন বিজ্ঞানী ছিল, কিন্তু আমরা মূলত 2 জন বিজ্ঞানীর নাম টানছি, কেলভিন ব্যাসাম চক্র বলি এই 2 জন বিজ্ঞানীর নামটা দিয়ে, কিন্তু বাস্তবে এখানে 3 জন বিজ্ঞানী ছিল, একটা হচ্ছে মেলভিন কেলভিন, একটা হচ্ছে ব্যাসাম, আর একটা হচ্ছে বেনসন। এই 3 জন বিজ্ঞানী মিলে উদ্ভিদ দেহে কিভাবে কার্বন আত্মীকরণ হয়, এই বিক্রিয়াটা কিভাবে হয় সেটা নিয়ে গবেষণা করেন এই 3 জন বিজ্ঞানী মিলে। গবেষণা করে তারা একটা বিশেষ ধরনের বিক্রিয়া সম্পাদনের একটা বিশেষ ধরনের গতিপথ, মানে অনেকগুলো বিক্রিয়া পর্যায়ক্রমে হয়ে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ দেহ গ্রহণ করে নানান বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করছে, সেই বিক্রিয়ার গতিপথটা তারা আবিষ্কার করেনি। এক্ষেত্রে অবশ্যই তেজস্ক্রিয় কার্বনের সহযোগিতা নিয়েছিল তারা। তাহলে এই যে গতিপথ যেটা আবিষ্কার করেন, এই চক্রাকার গতিপথ কার্বন বিজারণের যে চক্রাকার গতিপথটা আবিষ্কার করেন সেটাকে আমরা বলি মেলভিন কেলভিন চক্র অথবা C3 চক্র। এই চক্র C3 নাম দেওয়ার পিছনে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে
এখানে যে প্রথম স্থায়ী এই চক্রাকার গতিপথের প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয় সেটি হচ্ছে তিন কার্বন বিশিষ্ট যৌগ, এবং যার নাম হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড। থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা তৈরি হয় তিন কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে এই অন্ধকার পর্যায়ের এখানে আমরা একটু সি থ্রি চক্রটাকে একটু বোঝার চেষ্টা করে দেখি আমরা কি কি ঘটে এখানে। প্রথমে হচ্ছে একটা পাতা, উদ্ভিদের পাতার নিচের পৃষ্ঠ, যদি পাতা বিষম পৃষ্ঠ হয় তাহলে নিচের পৃষ্ঠের দিকে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলোকে আমরা বলি পত্ররন্ধ্র। এরকম আমি একটা পত্ররন্ধ্র আঁকালাম, এই পত্ররন্ধ্রে মাঝখানে যে ছিদ্র আছে এই ছিদ্রগুলো দিয়ে পত্ররন্ধ্রের এই মাঝখানে ছিদ্রগুলো দিয়ে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়। এখন কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাতাসে থাকে, ভেসে ভেসে বেড়ায়, আর পত্ররন্ধ্র হচ্ছে খুব ছোট একটা ছিদ্র। এই ছিদ্র দিয়ে কিভাবে কার্বন ডাইঅক্সাইড এই গ্রহণের কাজটা তো খুবই কম হবে। আসলে এখানে একটা এনজাইম সহায়তা করে, সেই এনজাইমটার নাম হচ্ছে রুবিসকো এনজাইম। এই এনজাইমটা এখানে সহযোগিতা করে। এই এনজাইমটার কারণে কি হয়, পত্ররন্ধ্র অত্যাধিক বেশি মাত্রার কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করতে পারে, নইলে সে পারত না, এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আর পাতার যে কোষ, এখানে একটু বলে রাখি যে ক্লোরোপ্লাস্ট আছে বা পাতার মধ্যে যে কোষগুলো আছে, টিস্যুগুলো আছে, তার মধ্যে আমরা মেসোফিল টিস্যু এক ধরনের পাতার কোষ, সেই মেসোফিল টিস্যুর মধ্যে অসংখ্য পরিমাণ অনেকগুলো পাঁচ কার্বন বিশিষ্ট একটা বিশেষ যৌগ থাকে যার নাম হচ্ছে রাইবুলোজ একফাস ডাইফসফেট। আমি এখানে লিখে রাখছি রাইবুলোজ একফাস ডাইফসফেট। এই যে একপাস রাইবুলোজ ডাইফসফেট এই যৌগটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট, এটা পাঁচ কার্বনের একটা যৌগ। তাহলে আমরা এই পাঁচ কার্বন যৌগটা এটা পাতার মেসোফিল টিস্যু প্রচুর তৈরি হয়েই থাকে, যখন পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড ভিতরে ঢুকবে তখন করবে এই রাইবুলোজ একপাস ডাইফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইডটি বিক্রিয়া করবে। তার বয়স এবার দেখো পাঁচ কার্বন আর এই কার্বন ডাইঅক্সাইডের এক কার্বন, মিলে হবে ছয় কার্বন। তাহলে ছয় কার্বনের কিছু একটা তৈরি করার কথা, তাহলে সেটা তৈরিও করে, এবং সেটা হচ্ছে কি অস্থায়ী কীটো যৌগ, অর্থাৎ নন পারমানেন্ট কীটো যৌগ, অস্থায়ী। অর্থাৎ এই যৌগটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায়, স্থায়ীভাবে থাকে না। তাহলে এই ছয় কার্বন বিশিষ্ট অস্থায়ী কীটো যৌগ তৈরি করে, এটা ছয় কার্বন বিশিষ্ট। এখন ছয় কার্বন বিশিষ্ট অস্থায়ী কীটো যৌগ তৈরি করলো, তৈরি করার পরে এখানে আমি লিখে রাখছি ছয় কার্বন, এটা তো ভেঙে যাবে। পরে ভেঙে গেলে তখন করে কি তিন কার্বনের বিশিষ্ট অণু তৈরি করে, তিনটা কার্বন পরমাণু বিশিষ্ট অণু তৈরি করে, এবং সেটা তাহলে কি করবে, তিন কার্বন বিশিষ্ট অণু তৈরি করবে, তাহলে দুইটা অণু তৈরি করবে। তাহলে তিন কার্বন বিশিষ্ট যৌগটার নাম হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে আমি এটুকুই লিখে রাখি যে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি থ্রি PGA, মানে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড সংক্ষেপে এইভাবে লিখলাম। এখানেও তাহলে একটা তৈরি করবে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা তিন কার্বন বিশিষ্ট যৌগ। তো এরপরে একটা বিষয় হচ্ছে যে এখানে নানান ধরনের ক্রিয়া বিক্রিয়া ঘটে বয়স, আমরা তোমাদের লেভেলে এত কিছু যাওয়ার দরকার নেই, আমরা সহজভাবে এটা শিখবো যে এই যে নানান ক্রিয়া বিক্রিয়াগুলো ঘটে এখান থেকে করবে কি এই রাইবুলোজ একপাস ডাইফসফেট তৈরি করবে। দেখো চমৎকার করে দেখো এখানে একটু বিষয়গুলো, যে এটা একটা চক্রাকার ধাপ, তো আমরা এখানে নানান বিক্রিয়া ঘটে বলে এরকম ডট 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 দিয়ে যাবো, তোমরাও এরকম ডট ডট দিয়ে যেও। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে আসলে আরো অনেক বিক্রিয়া আছে, এতগুলো তোমাদের দরকার নেই,
তাহলে একটা অংশ দেখলাম কি যে রাইবোজ এক পাস ডাইফসফেট কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এগুলো তৈরি করছে, ভালো কথা। তো স্যার রাইবোজ এক পাস ডাইফসফেট পাঁচ কার্বন বিশিষ্ট ঘুরে ঘুরে আবার পাঁচ কার্বন করলো, এইদিকে তো কার্বন ডাইঅক্সাইড একটা করে গ্রহণ করছি আমরা, এই বিক্রিয়া চক্রে দেখো এখানে একটা করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা হয়েছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা কি করবে, এই কার্বন ডাইঅক্সাইডটা পাইয়ে এখানে এই কার্বন ডাইঅক্সাইড গুলো এই বিক্রিয়া গুলো ধাপে ধাপে যে বিক্রিয়া গুলো হয় সেই বিক্রিয়া গুলোর ফলে এই কার্বন ডাইঅক্সাইড গুলো ধাপে ধাপে এই বিক্রিয়াটা হয়ে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ তোমরা এইভাবেই দেবে বয়েস, তোমাদের এইভাবে দিলেই ইনাফ। তাহলে গ্লুকোজ হচ্ছে C6H12O6। তাহলে একটা পয়েন্ট দেখো, একবার চক্রাকারে ঘুরে ঘুরে এইদিকে এসে রাইবোজ এক পাস ডাইফসফেট তৈরি করবে, আবার একবার করে একবার ঘুরলে একটা করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, তাহলে একে ছয়বার ঘুরলে ছয়টা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে এবং ওই ছয়টা কার্বন ডাইঅক্সাইড মিলেই গ্লুকোজ তৈরি হবে। তার মানে C3 চক্রে যদি এখনো গ্লুকোজ তৈরি করতে হয় তাহলে এই চক্রাকার অর্থাৎ রাইবোজ এক পাস ডাইফসফেট পুনরুৎপাদনের যে চক্রটা আছে এটা দুইবার ছয়বার চালাতে হবে, ছয়বার চালিয়ে ছয়টা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এই ছয়টা কার্বন ডাইঅক্সাইড দিয়ে গ্লুকোজটা তৈরি করে। তাহলে আমরা এখানেও অনেকগুলো বিক্রিয়া হয় সেগুলো না দিয়ে আমরা এরকম ধাপে ধাপে মানে গ্যাপ দিয়ে ডট দিয়ে দিয়ে নিচে দেখালাম গ্লুকোজ। তাহলে বয়স আমরা C3 সাইকেলটাকে ওকে বর্ণনা, এখন যদি আমরা এটা পরীক্ষার খাতায় লিখতে যাই তাহলে কিভাবে উপস্থাপন করব। প্রথমে দেবো যে C3 চক্র বর্ণনার চক্রকে বর্ণনার সুবিধার্থে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, বর্ণনার সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান যে ভাগটা সেই ভাগটাতে আমরা বলছি যে রাইবোজ এক পাস ডাইফসফেটের পুন উৎপাদন অর্থাৎ C3 সাইকেল। সাইকেলের দুটা স্টেপ আছে, স্টেপ ওয়ান হচ্ছে রাইবোজ এক পাস ডাইফসফেটের পুনরুৎপাদন। তাহলে রাইবোজ এক পাস ডাইফসফেটের পুনরুৎপাদন, ডাইফসফেট এর পুনরুৎপাদন নাম্বার ওয়ান স্টেপ। আর নাম্বার টু স্টেপ দেবো যে নাম্বার টু স্টেপ হচ্ছে গ্লুকোজ উৎপাদন, গ্লুকোজ উৎপাদন। তারপরে আমরা লাইনে লিখবো যে গিয়ে C3 চক্রের পত্ররন্ধ্র দিয়ে রুবিস্কো এনজাইমের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইড পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ এক পাস ডাইফসফেটের সাথে বিক্রিয়া করে অস্থায়ী ছয় কার্বন বিশিষ্ট কীটো যৌগ তৈরি করে, যা তাৎক্ষণিকভাবে ভেঙে যায় দুই অণু তিন কার্বন বিশিষ্ট থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপাদন করে। উৎপাদিত থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড নানান পর্যায়ক্রমে বিক্রিয়ার মাধ্যমে একদিকে রাইবোজ এক পাস ডাইফসফেটের পুনরুৎপাদন ঘটায় এবং অপরদিকে গ্লুকোজের উৎপাদন ঘটায়। তাহলে আমরা এটাই হচ্ছে C3 সাইকেলের মূল বর্ণনা শেষ, এতটুকুই তোমরা লিখবে বয়েস, এইটুকু লিখলে তোমাদের বইয়ে এইটুকু স্পষ্ট করে নেই, এটাই তোমার এক্সামিনারের মন কেড়ে নেবে। তুমি তার এক্সামিনারকে কিছু বলতে পারছো না, তোমার খাতা তাকে বলবে যে মার্ক দিতে হবে। ঠিক আছে বয়েস, তাহলে C3 সাইকেলটা আমরা দেখলাম, C4 সাইকেলটা একটু দেখি আমরা। C4 সাইকেলের জায়গায় আমরা যদি আসি তাহলে সেই জায়গাটাতে কিছু বিষয় আমরা একটু দেখে নেই যে C4 সাইকেল এখানে C4 সাইকেল এই যে এটা দেখো বলে আমরা C3 সাইকেল যখন বলেছি তখন তার প্রথম যৌগ ছিল তিন কার্বন বিশিষ্ট তাই ওটার নাম C3 সাইকেল ছিল। এখানে আমরা C4 সাইকেল যখন দেখব তখন তো বলবো যে তাহলে প্রথম যৌগ হবে চার কার্বন বিশিষ্ট তাই এটার নাম হচ্ছে C4 সাইকেল।
আমরা একটু এইটাকে একটু বোঝার চেষ্টা করার আগে সি4 সাইকেল বোঝার চেষ্টা করার আগে কিছু সাধারণ আলোচনায় আসি যে যত উদ্ভিদ আছে সব উদ্ভিদ কিন্তু সি4 সাইকেল চালনা করে না। যারা সি4 সাইকেল চালনা করতে সক্ষম তাদেরকে আমরা সি4 উদ্ভিদ বলি। যেমন আখ, ভুট্টা, মুথা ঘাস, অ্যামারেন্থাস মানে কাটা নোটে যেটা আমাদের রাস্তাঘাটে হয়, লাল শাকের পাতার মতো, লাল না সাদাই হয় মানে সবুজই হয় নর্মাল পাতার মতো, কিন্তু লাল শাকের মতো ওর কাটা থাকে, ছোট ছোট হাত জাতীয় গাছ হয়, বেশি বড় না, এরকম গাছগুলোকে আমরা দেখছি কিন্তু হয়তো ওইভাবে অ্যামারেন্থাস বা কাটা নোটে নামে চিনি না। তো ওই গাছগুলো হচ্ছে কি সি4। তাহলে এই উদ্ভিদগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের পাতাতে যে পাতার কোষগুলো আছে এই কোষগুলো দুই ধরনের কোষ এখানে দেখা যায়। আমরা কিন্তু সি3 তে বলছি আমি কিন্তু কি মেসোফিল টিস্যু, আর সি4 এ দুই ধরনের দেখা যায়, একটা হচ্ছে মেসোফিল টিস্যু বা কোষ বলবো আর একটা হচ্ছে বান্ডল শীট কোষ। তাহলে আমরা এখানে লিখি সি4 এ দুই ধরনের কোষ পাবো, মেসোফিল আর একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডল শীট কোষ। এই যে পাতার মধ্যে এই দুই ধরনের কোষ আছে, এই বিশেষ দুই ধরনের কোষ একসাথে থাকার এই ক্যারেক্টারটাকে আমরা বলি গিয়ে পাতার ব্রাঞ্চ অ্যানাটমি। এটা তোমরা বড় ক্লাসে উঠলে পাবে। তাহলে আমরা এখন এই অংশটাকে বোঝার চেষ্টা করি কি ঘটে আসলে এইগুলোতে। তো আমরা এই জায়গাতে প্রথমে দেখি যে পাতায় যে পত্ররন্ধ্র আছে এই পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড আসে। তো কার্বন ডাইঅক্সাইড যখন আসে তখন এই কার্বন ডাইঅক্সাইড এসে কোন কোষে আসবে? আসে কিন্তু প্রথমে মেসোফিল কোষে আসবে। তাহলে ধরলাম যে পাতার এখানে পত্ররন্ধ্র আছে, এই পত্ররন্ধ্র এখানে আছে, এই পত্ররন্ধ্রটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যখন আসছে তখন এই যে কার্বন ডাইঅক্সাইড আসছে এখানে একটা এনজাইম সহযোগিতা করে যেটার নাম হচ্ছে কার্বক্সিলেস এনজাইম। এখানে এনজাইমটার নাম হচ্ছে কার্বক্সিলেস এনজাইম। এই এনজাইমটা এই পত্ররন্ধ্রের কোষ দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতে সহায়তা রাখে। সি3 উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এটা ছিল রুবিস্কোয়া এনজাইম, আর এখানে কিন্তু কার্বক্সিলেস এনজাইম, এই জায়গাগুলো যেন ভুল না হয় বয়স। তাহলে আমরা প্রথমে দেখি এই মেসোফিল কোষে প্রচুর পরিমাণে একটা বিশেষ 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ আছে যেটার নাম আমরা বলছি কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। যৌগটার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা এখান থেকে নাম দেই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তো আমি এটাকে একটু সংক্ষেপে আমার মতো করে আমি এটার নাম দেব একটা, সেটা একটু পরে আসব। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ। এই যৌগটার সাথে এখানে একটা কার্বন আসছে কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্র দিয়ে যেটা আসে, এই দুটা 3 কার্বন আর এখানে একটা কার্বন মিলা হয় 4 কার্বন বিশিষ্ট যৌগ যেটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা 4 কার্বন বিশিষ্ট যৌগ অ্যাসিটিক অ্যাসিড। এই যে 4 কার্বন বিশিষ্ট যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো, এখানে 4 কার্বন, এটা হচ্ছে 3 কার্বনের যৌগ। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা পরবর্তীতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত হয়ে ম্যালিক অ্যাসিড তৈরি করবে। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত হয়ে ম্যালিক অ্যাসিড তৈরি হবে। এখানে অবশ্যই এনজাইম আছে, তোমাদের অত কিছু লাগবে না, তোমাদের শর্টকাটে এটা দেখো ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। তাহলে এটাও 4 কার্বন বিশিষ্ট যৌগ, এটাও 4 কার্বন বিশিষ্ট যৌগ। এখন এই ম্যালিক অ্যাসিডটা করে কি,
অন্য কোনো যৌগ না, এখানে যেগুলো যৌগ দেখতেছো এই যৌগগুলো কিন্তু বান্ডলশিট কোষের মধ্যে প্রবেশ করতে পারে না, অনলি ম্যালিক অ্যাসিড সে করে কি বান্ডলশিট কোষের মধ্যে প্রবেশ করে, ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড বান্ডলশিট কোষের মধ্যে প্রবেশ করে। এবং এই ম্যালিক অ্যাসিডটাই, ম্যালিক অ্যাসিডটা কি হয়, ম্যালিক অ্যাসিডটা আমাদের এই ম্যালিক অ্যাসিড যৌগটাই পরে একটা কার্বন ত্যাগ করে, এটা তো চার কার্বনের যৌগ, এক কার্বন ত্যাগ করে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এইখানে আমরা আসি পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, এটা তিন কার্বন যৌগ, এটা হচ্ছে তিন কার্বনের যৌগ, এটা তৈরি করবে। এবার দেখো আবার এই বান্ডলশিট কোষের থেকে ম্যালিক অ্যাসিড কিন্তু এদিকে আসতে পারে না, পাইরুভিক অ্যাসিডটাই শুধুমাত্র আমাদের মেসোফিল কোষের মধ্যে আসে। পাইরুভিক অ্যাসিড এটা তিন কার্বন বিশিষ্ট যৌগ, এটা আসবে, এটা এখানে থাকবে তিন কার্বন বিশিষ্ট যৌগ। আর এই পাইরুভিক অ্যাসিডের সাথে একটা ফসফোইনল মূলক যুক্ত হয়ে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে তিন কার্বনের এই যৌগটার সঙ্গে। তাহলে আমরা নিশ্চয়ই তোমরা এখন চিন্তা করতেছো স্যার এত বড় ঝামেলা, এত বড় বিশাল নাম, আমি এটার একটা শর্টকাট ফর্ম বলে দেবো, বয়েস টেনশন করো না। এখান থেকে দেখো ম্যালিক অ্যাসিড তো চার কার্বনের যৌগ, এই চার কার্বনের যৌগটা এখানে সে তিন কার্বন হয়ে গেছে, তাহলে একটা কার্বন বের হয়ে গেছে এবং সেই কার্বনটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড রূপে বের হয়ে যায়। এই কার্বন ডাইঅক্সাইড রূপে যে গ্যাসটা বের হয়ে গেল এই গ্যাসটাই তোমার সি থ্রি চক্র চালায়, এখানে বান্ডলশিট কোষের মধ্যে এগেন সি থ্রি চক্র চলবে। সি থ্রি চক্রের মধ্যে আমরা দেখছি কি রাইবুলোস, রাইবুলোস এক পাস ডাইফসফেট, ডাইফসফেট, ফসফেট, এই যৌগটার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে এই একই যৌগটা তৈরি করে আর এইদিকে গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ। বাস একটু ওয়েট করবো, এটাকে আমি আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাতে নিয়ে আসতেছি তোমাদের জন্য করে। তোমরা কয়েকটা পয়েন্ট একটু খেয়াল করো, আমি যদি এগুলার কিছু নাম দেই একটা কবিতা তোমরা লিখে নিতে পারো, কবিতাটা এখান থেকে আমরা শুরু করব, মা পা পিপা ওয়া, মা পা পিপা ওয়া। দেখো মা পা পি পা, মা পা পিপা ওয়া বলেছি, এই কবিতাটার মধ্যে দিয়েই তোমরা এখানে এইটা শেখা হয়ে যাবে। মনে রাখবা তোমরা যারা বাচ্চা কাচ্চা আছো তারা অনেক বেশি স্বাধীন না, তোমাদের বাবা মা যারা আছে তারা কিন্তু অনেক বেশি স্বাধীন। তো এই স্বাধীন মানুষগুলো কি হতে পারে, স্থান পরিবর্তন করতে পারে। তাহলে আমরা প্রথমে আসি মা, মাতে হচ্ছে ম্যালিক অ্যাসিড, পাতে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, পিপাতে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, আর ওয়াতে হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখন দেখো ম্যালিক অ্যাসিড এখানে তৈরি হয়েছে, এই ম্যালিক অ্যাসিডটা স্থানান্তর করে ব্যান্ডলশিট কোষে গেছে, আবার ম্যালিক অ্যাসিড তাহলে মাটা পরিবর্তে স্থান পরিবর্তন করতে পারে, মা এবং বাবা, পা মানে বাবা ধরলাম, তাহলে ম্যালিক অ্যাসিড স্থান পরিবর্তন করে বান্ডলশিটের থেকে কোষে গেছে, এখান থেকে সে কি করেছে একটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিয়ে তিন কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড হয়েছে, অর্থাৎ পা, পা মানে বাবা, পাইরুভিক অ্যাসিড যেটাকে বোঝাচ্ছি, এই পাইরুভিক অ্যাসিডটা তিন কার্বন বিশিষ্ট সেটা আবার কি করবে স্থানান্তর করে এই পাশে আসছে মেসোফিল কোষে। এখন এই পাইরুভিক অ্যাসিডের সাথে ফসফোইনল গ্রুপ একটা যুক্ত হয়, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এটাও তিন কার্বন, এবং এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এটা কোষের মধ্যে আছে মেসোফিল কোষে, এই কোষের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হলে পরে এর সাথে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া করে চার কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড রূপান্তর করবে, এবং এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড কি করবে ম্যালিক অ্যাসিড তৈরি করবে। তাহলে আমরা এটাকে সহজভাবে বোঝার জন্য আমরা মা পা পিপা ওয়া, মা পা পিপা ওয়া এই কবিতাটা ব্যবহার করে এটাকে মনে রাখতে পারবো। এখানে বয়স সবসময় খেয়াল রাখবে ম্যালিক অ্যাসিড চার কার্বন বিশিষ্ট, পাইরুভিক অ্যাসিড তিন কার্বন বিশিষ্ট, এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ হয়েছিল সেই কার্বন ডাইঅক্সাইডটাই কিন্তু বান্ডলশিটের কোষে, সেই কার্বন ডাইঅক্সাইডটাই কিন্তু এখানে সি থ্রি চক্রটা চালাবে, এখানে যে চক্রাকার পথটা চলতেছে এটা হচ্ছে সি থ্রি চক্র,
এবং এই সি3 চক্র চালিয়ে সে কিন্তু গ্লুকোজটা তৈরি করে এই জায়গায়। তাহলে সি4 চক্রটার মধ্যে আমরা দেখতেছি কি, মানে সি4 চক্র যে সকল উদ্ভিদ হয় তাদেরকে বলি সি4 উদ্ভিদ। এই সি4 উদ্ভিদগুলোর মধ্যে সি4 চক্র তো চলবেই, এবং সি4 চক্রে উৎপাদিত যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে সি3 চক্রটাও সম্পাদন হয়। এবং মজার বিষয় দেখো, সি4 চক্রের মধ্যে কোথাও কিন্তু গ্লুকোজ তৈরি হয়নি, সি3 সাইকেল এখানে যেটা সম্পাদিত হচ্ছে এই সি3 সাইকেলটার মধ্যে দিয়ে এই অংশে গ্লুকোজ তৈরি হয়েছে। তার মানে অন্ধকার পর্যায়ে যদি তোমাকে প্রশ্ন করা হয় অন্ধকার পর্যায়ের কোনটাতে গ্লুকোজ তৈরি হয়, তাহলে তোমার মাথায় রাখতে হবে যে যদি সি3 সাইকেল না হয় তাহলে গ্লুকোজ উৎপাদনের কোনো প্রশ্ন আসবে না। একমাত্র জিনিস সি3 সাইকেল এটা সম্পাদন হলে কেবলমাত্র গ্লুকোজটা উৎপাদিত হয়, আর সি4 হচ্ছে মানে জাস্ট এখানে রূপান্তর ঘটানো, মানে এখানে হচ্ছে কি বিশেষ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইডটাকে ট্রান্সফার করে নেওয়া এই পুরো সি4 সাইকেল চক্রটার মধ্যে দিয়ে নিয়ে আমরা সি3 সাইকেলটা এইভাবে চালাই। দেখো একটা বিষয় আমি একটু এখানে একটা ক্লিয়ার করি, দেখো সি4 উদ্ভিদের মধ্যে এইভাবেও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নিয়ে গ্লুকোজ তৈরি করতে পারে পাতার ভিতরে বান্ডল শীতের কোষগুলো, আবার মেসোফিলের কোষগুলো কিন্তু সি3 চক্র চালাতে পারে না এখানে। তাহলে যখন তোমার কোনো কারণে পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেছে তো সমস্যা নেই, কারণ এই গাছগুলো প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড তৈরি করে রাখছে, এই ম্যালিক অ্যাসিডটা দিয়ে সে কী করে পাইরুভিক অ্যাসিড উৎপাদন করে এই যে গ্লুকোজ তৈরি করে। তার মানে এরা রাতের বেলাতেও যখন পত্ররন্ধ্র বন্ধ থাকে মানে আলোর অভাব এই পরিস্থিতিতেও কিন্তু এরা গ্লুকোজ তৈরি করতে পারে, অর্থাৎ এই গাছগুলো সি4 গাছগুলো গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ দক্ষ সি3 অপেক্ষা, কারণ এই স্টোমাটা বন্ধ খোলা এটার সঙ্গে এদের সম্পর্ক নাই। কিন্তু সি3 চক্রে যদি স্টোমাটা বন্ধ থাকে তো গাছ আর গ্লুকোজ তৈরি করতে পারবে না। তাহলে আমরা হয় সি3 এবং সি4 চক্র এটা পড়লাম, তোমরা এই যে ছকটা দিয়েছি এই ছকের কিটুকু বোঝো যতটুকু পারো বয়স এইটুকুই লেখা। দেখো এখানে একটা জিনিস হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, তোমার যা মনে থাকে ছকটা দিতে পারলে ভালো, এখন যদি ছক মনে না থাকে তাহলে বয়স আমি বলবো যেটুকু মনে থাকে দাও না, ট্রাই করে দেখো স্কুল পরীক্ষাগুলোতে ট্রাই করো চেষ্টা করো করতে করতে পেরে যাবে, এক সময় এগুলো তোমাদের কাছে অত্যন্ত সহজ লাগবে। কারণ তোমরা করবে তো লেখাপড়া করার ছেলে পেলে আমার স্টুডেন্ট হিসেবে তোমরা সবাই বড় বড় ক্লাসগুলোতে উচ্চতর শিক্ষা গ্রহণ করবে, সেখানে এগুলো আসলে খুব তখন তোমার মনে হবে 9-10 বইটা কি 2 বছর পড়তে হয় নাকি, 2 মাস দিলেই এনাফ। তোমার যেমন এখন মনে হতে পারে যে 6-7 বইটা কি 6 বই কি 1 বছর পড়তে হয় নাকি, এরকম অনেকের মনে হবে, তো তোমরা যত বড় ক্লাসে উঠবে তত তোমাদের কাছে এগুলো ইজি হবে, এবং তোমরা যত বেশি করে চর্চায় থাকবে লেখাপড়া এই জটিল বিষয়গুলো তোমাদের কাছে এরকম জটিল লাগবে না। আমি অনেক সময় দেখি যে স্যার আমরা এই অধ্যায় কঠিন পড়ি না, পড়াটার পরেও পড়তে চাই না, একটু আগ্রহ নিয়ে পড়ো, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এইভাবে দিতে পারলে আমি বললাম যে একটা উত্তর তোমরা দাও বাকি 4টা উত্তরের ক্ষেত্রে এক্সামিনারের পজিটিভ মাইন্ড আসবে, সেটা যদি তুমি আনতে পারো তোমার মার্কের অভাব হবে না, আশা করি ভালো মার্ক একটা আসবে। ওকে বয়েস, আর একটা বিষয় তোমরা একটু খেয়াল করবে যে এখন পড়ালেখার সময় অনেকগুলো অনাগ্রহ তৈরি হবে, তো বাসার মধ্যে ইনডোর গেমসগুলোকে একটু প্র্যাকটিস করো, পরিবারের সবাইকে নিয়ে একটু খেলার মতো করে আয়োজনগুলো করো, এককভাবে খেললে যেমন ধরো মোবাইলের গেমগুলো আছে অনেক পার্সোনালি হয়তো মোবাইল নিয়ে গেম খেলছো এটাতে তোমার হয়তো একক আনন্দ লাগছে, কিন্তু লং টাইম যে ছুটিটা এই ছুটিটার মধ্যে এটা একসময় তোমার জন্য বোরিং হবে, এটাতে তুমি যদি পারো বাসায় ট্রাম বা দাবা একটু পরিবারের মেম্বারদেরকে নিয়েই খেলো যুক্ত করেই খেলো, সেটা একটা মজার মধ্যে আসতে পারলে তোমার মনটা একটু ভালো থাকবে। তোমরা সবাই ভালো মতো পড়ো এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার দ্বিতীয় এই ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ বয়েজ।